হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরা আজকে হচ্ছে আইআইটি জেই এর অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আমরা একটু পড়ি, দেখো কোশ্চেনটা কি আছে। মানে এটা খুবই কনসেপচুয়াল, মানে আমরা যদি পুরো কোশ্চেনটা পড়ি তাহলে বুঝতে পারবো এখানে কিছু টার্ম আছে, তো আমাদের সেই টার্মগুলো একটু বুঝতে হবে। যেমন এখানে কোশ্চেনটা ফার্স্টে কি বলছে দেখো, যে দুটি সমান এম ভরের কণা পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ ঘূর্ণায়মান, ভারকেন্দ্রের সাপেক্ষে তাদের প্রত্যেকের দ্রুতি নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা একটু ছবিতে দেখি। দেখো এখানে যদি আমরা একটা বৃত্তাকার পথ চিন্তা করি এরকম, হ্যাঁ, তো সেই বৃত্তাকার পথে তারা হচ্ছে কি করতেছে বলো, তারা ওই বৃত্তাকার পথ অতিক্রম করতেছে। তো আমরা ধরে নেই যে এইখানে একটা এম ভরের বস্তু আছে, এইখানে একটা এম ভরের বস্তু আছে। ঠিক আছে, তো এই যে বৃত্ত, এই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি তাহলে তারা কত দূরত্বে আছে বলো, তারা হচ্ছে 2r দূরত্বে আছে, মানে এটাও r, এটাও r, তাদের প্রত্যেকের ভর হচ্ছে কত বলো, m। এখন দেখো তাদের যদি এই বৃত্তাকার পথ যদি ঘুরতে হয় তাহলে কি হতে হবে আসলে ঘটনাটা একটু খেয়াল করো তো, যে তারা দুইজন পরস্পর নিজেদের দিকে, আমরা জানি মহাকর্ষ বলের প্রভাবে আমরা যদি মহাকর্ষের ভিতরে ক্ষেত্রের ভিতরে দুইটা বস্তু রাখি তাহলে সেই দুইটা বস্তু পরস্পর একটা নির্দিষ্ট বল দিয়ে তারা কাছে যেতে চায়। হ্যাঁ, তো এখন এই ব্যাস বরাবর দুইটা বস্তু যদি এক প্রান্তে দুই প্রান্তে থাকে তাহলে তাদের ভিতরে যে আকর্ষণ বলটা সেটা কোন দিকে কাজ করবে বলো, এই বস্তুর ক্ষেত্রে ভিতর দিকে, আবার এই নিচের এম বস্তুর ক্ষেত্রেও ভিতর দিকে। আর আমরা সবাই কিন্তু জানি যে একটা বস্তু যখন একটা বৃত্তাকার পথ ঘুরে তখন সে কি করে বলো, তার কেন্দ্রের বাইরের দিকে, হ্যাঁ, একটা বল কাজ করে, সেটা আমরা কি, সেই বলকে আমরা কি বল বলি বলো, কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ, তো কেন্দ্র বিমুখী বল কোন দিকে কাজ করতেছে, বাইরের দিকে, এই বস্তুর ক্ষেত্রে নিচের দিকে, এই বস্তুর ক্ষেত্রে হচ্ছে উপর দিকে, মানে আমাদের ফিগারে আমরা বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো দেখো এই যে বলটা, এটাকে যদি আমরা এফ দিয়ে আর এটাকে যদি আমরা এফ সি দিয়ে প্রকাশ করি, মানে আমরা এফ কে হচ্ছে আমরা আকর্ষণ বল দিয়ে প্রকাশ করতেছি আর এফ সি হচ্ছে আমাদের সেন্ট্রিফিউরাল ফোর্স, মানে হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বল যেটা সেটা। হ্যাঁ, তো তাহলে এই যে আকর্ষণ বল, মহাকর্ষের প্রভাবে যে আকর্ষণ বল সেটা কত হবে, আমরা জানি নিউটনের যে ফর্মুলা ছিল সেখানে ছিল হচ্ছে তোমার জি এম ওয়ান ইন্টু এম টু বাই ডিস্টেন্সের হোল স্কয়ার। তো এখন এখানে প্রত্যেকটার ভর যেহেতু এম, তাহলে তাদের ভিতর যে মহাকর্ষ বল সেটা হবে হচ্ছে জি এম স্কয়ার বাই তাদের ডিস্টেন্সের বর্গ, মানে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গ। হ্যাঁ, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2r, 2r, তাহলে 2r হোল স্কয়ার, দিস ইকুয়াল টু হচ্ছে এফ সি। এফ সি কত, এফ সি হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল কত, এম ভি স্কয়ার বাই আর, ভি হচ্ছে তার ভি বেগে সে ঘুরতেছে আর কি। ঠিক আছে, ধরে নেই যে তারা পরস্পর ভি বেগে ঘুরতেছে, এও ভি বেগে ঘুরতেছে, এও ভি বেগে ঘুরতেছে, তাহলে তাদের কেন্দ্র বিমুখী যে বল সেই বলটা হবে হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, যেহেতু তারা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ ঘুরতেছে আর কি। ঠিক আছে, ওকে, তো আমরা যদি এখন বোথ সাইড থেকে এম এম ক্যান্সেল করে দেই আর এখানে আমাদের 2r হোল স্কয়ার করলে আসবে হচ্ছে 4r স্কয়ার, একটা r যদি কাটাকাটি যায় তাহলে আমাদের v স্কয়ার ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে gm বাই 4r, তাহলে আমাদের v ইকুয়াল টু কত আসবে বলো, v ইকুয়াল টু হচ্ছে রুট ওভার gm বাই 4r। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এরপর নেক্সট এরকম কোশ্চেন সলভ করবো, এটাকে তোমরা ডেমো ক্লাস 4 বলতে পারো, আমরা সামনে ক্লাস সলভ করবো এরকম আরও অনেক কোশ্চেনের। তো আমরা কিন্তু রেগুলার আমাদের কোর্স এখনো চলতেছে, তো তোমরা যারা এখনো আমাদের সাথে যদি যুক্ত হতে চাও, দুইটা ক্লাস শেষ হয়েছে, আরও সামনে আরও 10টা ক্লাস বাকি আছে, তো চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।